হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে আজকে আমরা স্পোকেন এর ক্লাস আনিনি, আজকে আমরা একটু ক্লাসটা অন্যরকম রেখেছি, যেটা আমরা এডুকেশন শব্দ অর্থাৎ শিক্ষা, আমরা সবাই জানি এডুকেশন, এই এডুকেশন শব্দটা বিভিন্ন পার্ট অফ স্পিচে আমরা কি বলবো এবং সেগুলো সেন্টেন্সের মধ্যে কোথায় কোনটা কিভাবে ইউজ করব আজকে দেখব। সো লেটস কন্টিনিউ। প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আর এই টপিকটা শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। আমরা এই শিক্ষা ওয়ার্ডটা বিভিন্ন পার্ট অফ স্পিচে ব্যবহার করব এবং সেন্টেন্সেও দেখে নেব। ফার্স্ট আমরা লিখেছি দেখো এডুকেট, প্রথমেই আমি এডুকেট মানে কি লিখব, শিক্ষিত, শিক্ষিত করা, এডুকেট মানে হলো শিক্ষিত করা। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ, আমি এটাকে বলবো ভিইআরবি, এটা হলো ভার্ব। অর্থাৎ ভার্ব মানে কি, যেটা করা বোঝায়, কোনো কিছু করা বোঝালেই ভার্ব হয়, ক্রিয়া। এবারে এডুকেট মানে কি, শিক্ষিত করা। চলো একটা সেন্টেন্স আমরা দেখে নিই, শিক্ষিত করা। আমরা যদি বলি যে, আমি যদি বলি মাই পেরেন্টস হ্যাভ, এখানে হ্যাভ ইউজ করেছি কারণ পেরেন্টস প্লুরাল রয়েছে তার জন্য, হ্যাভ, মাই পেরেন্টস হ্যাভ এডুকেটেড মি, এটার মানে হলো আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে, আমার বাবা মা আমাকে শিক্ষিত করেছে। সো এখানে এডুকেটেড এটা ভার্ব ইউজ হয়েছে, দেখো আমার বাবা মা আমাকে শিক্ষিত করেছে মানে আমাকে শিক্ষিত তৈরি করেছে। আর একটা কথা বলবো, এডুকেট এটা হলো ভার্ব, আগেই বলেছি এডুকেট এটা হলো ভার্বের এক নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্স। এটাকে যদি আমরা পাস্ট টেন্সে বলি এডুকেটেড, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট, আবার ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে এডুকেটেড, এটা হলো ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, আমরা এখানে হ্যাভের পরে এটা কিন্তু থার্ড ফর্ম ইউজ করেছি, আমরা সেকেন্ড ফর্ম এটা ইউজ করেছি বলতে পারবো না, কারণ হ্যাভের পরে ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়। তাহলে শিক্ষিত করার ইংরেজি কি, কোনো কিছু করা, এডুকেটেড, এডুকেট, এবং এডুকেটের তিনটে ফর্ম এটা ভার্বের, আর আমার বাবা মা আমাকে শিক্ষিত করেছে, সো এটা হলো ভার্বের থার্ড ফর্ম, আর এডুকেট হলো ভার্ব। আরো যদি আমি বলি যে আই ওয়ান্ট টু এডুকেট ইউ, আই ওয়ান্ট আমি চাই টু এডুকেট ইউ, তোমাকে শিক্ষিত করতে, টু ইনফিনিটিভের পরে ভার্বের সব সময় ফার্স্ট ফর্ম হয়, তাহলে আমরা ফার্স্ট ফর্ম রেখেছি এডুকেট, আই ওয়ান্ট টু এডুকেট ইউ, আমি তোমাকে শিক্ষিত করতে চাই। আবার যদি এরকম বলি যে ইউ ইউ এডুকেটেড, এটা সি, ইউ এডুকেটেড মি, দেখো আমরা সাবজেক্টের পরে ভার্বের এডুকেটেড এডুকেটেড দুটো আছে, আমি কোনটা রেখেছি, সরাসরি ভার্বের পরে আমরা এটা থার্ড ফর্ম ধরতে পারবো না, আমরা এটা বলবো এডুকেটেড সেকেন্ড ফর্ম, ক্লিয়ার? তাহলে সাবজেক্টের পর সরাসরি যখন আমরা এই সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম দুটোর মধ্যে কোনটা হবে কনফিউজড, তখন আমরা বলবো সাবজেক্টের পর সরাসরি থার্ড ফর্ম হয় না, সেই জন্য আমরা এটা সেকেন্ড ফর্ম ধরছি, ইউ এডুকেটেড মি, তুমি আমাকে শিক্ষিত করেছিলে, ক্লিয়ার? তাহলে এবারে দেখো এডুকেশন, এডুকেশন মানে শুধু বলবো শিক্ষা, আমরা এটা সবাই জানি, এটাকে আমরা বলবো নাউন, এটা আমরা বলবো নাউন ফর্ম, জাস্ট একটা নামবাচক হিসাবে ব্যবহার হবে শিক্ষা। যদি বলি এখানে একটা সেন্টেন্স বলি, এডুকেশন এডুকেশন উইল ব্রিং, অর্থাৎ এডুকেশন আনবে, শিক্ষা আনবে, কি আনবে, শিক্ষা, দেখো নাউন হিসাবে বসিয়েছি এবং সাবজেক্ট হিসাবে প্রথমে আছে নাউন, এডুকেশন উইল ব্রিং লাইট, LIGHT, আমরা কিন্তু এই এডুকেশন ওয়ার্ডের এই ভার্ব ফর্মের মতো তিনটে ফর্ম হয় না, কারণ নাউন ফর্ম একমাত্র নাউন ফর্মই হয়, একমাত্র থার্ড ফর্ম, তিনটে ফর্ম হয় ভার্বের, সো এডুকেশন শিক্ষা, লাইট আনবে,
সো শিক্ষা এডুকেশন এটা নাউন হিসাবে ফার্স্ট বসিয়েছি। আবার যদি বলি উই নিড এডুকেশন, উই নিড এডুকেশন অর্থাৎ আমাদের প্রয়োজন শিক্ষার। দেখো এডুকেশন, এডুকেশন TION ক্লিয়ার, শুধু শিক্ষা বলতেই আমরা এডুকেশন শব্দটা ব্যবহার করব, যেটা নাউন হিসাবে সাবজেক্ট হতে পারে আবার অবজেক্টও হতে পারে। যেমন এটা অবজেক্ট হিসাবে বসেছে আবার এটা সাবজেক্ট হিসাবেও বসেছে, ক্লিয়ার। এবারে চলো আমরা যদি বলি এডুকেশন, এর সঙ্গে আমরা একটা AL অ্যাড করে দেব, এডুকেশন অ্যাড, যে এটা নাউন। এবারে আমরা এডুকেশনের সাথে AL অ্যাড করে দিলে এই ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ সব সময় নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনকে ফোর্স করে। কিরকম? দেখো আমি আগের বাংলা মিনিংটা লিখব, এডুকেশনাল মানে শিক্ষা, শিক্ষা সংক্রান্ত, এডুকেশনাল মানে শিক্ষা সংক্রান্ত। তাহলে আমরা এডুকেশনাল একা একা বসাতে পারবো না, যেমন আমরা এডুকেশন একা বসাচ্ছি, ভার্ব একা একা বসছে, কিন্তু এডুকেশনাল ওয়ার্ডটা বসালেই আমাদের একটা নাউনকে ফোর্স করাতে হবে। যেমন সাপোজ আমি বললাম ফলো, FOLLOW, ফলো মাই, ফলো মাই এডুকেশনাল, এডুকেশনাল চ্যানেল, CHANNEL। দেখো এডুকেশনাল চ্যানেল, আমি চ্যানেল বা এডুকেশনাল এটা আমি একা একা বসি, আমি চ্যানেলটা নাও লিখতে পারতাম, কিন্তু এডুকেশনাল শিক্ষা সংক্রান্ত কি আমি বলবো? চ্যানেল, CHANNEL। তাহলে এডুকেশনালটা দেখো ঠিক চ্যানেল, চ্যানেলটা একটা নাউন, নাউনের ঠিক আগে বসে নাউনকে ফোর্স করছে, এডুকেশনাল চ্যানেল। তার মানে এটা হলো ফলো করো আমার শিক্ষা সংক্রান্ত চ্যানেলটি। আবার দেখো আমি যদি বলি ইট ইজ অ্যান এডুকেশনাল এল, ইট ইজ অ্যান এডুকেশনাল প্লেস, এটা হলো একটা প্লেস মানে নাউন, দেখো নাউনকে মডিফাই করছে বা ফোর্স করছে। কি প্লেস? এডুকেশনাল অর্থাৎ শিক্ষা সংক্রান্ত প্লেস। তাহলে অ্যাডজেক্টিভ কার বলছি? আমরা যখন নাউনকে মডিফাই করছি অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছি, নাউনকে যখন মডিফাই করছি, এডুকেশনাল প্লেস, ক্লিয়ার। আবার যদি বলি যে ইওর একটু অ্যাটেন্টিভলি দেখো, এডুকেশনাল, ইওর এডুকেশনাল তোমার শিক্ষা সংক্রান্ত কি, কি একটা নাউনের বলতে হবে, নাউনের কথা। যে আমি যদি বলি সার্টিফিকেট, ইওর এডুকেশনাল সার্টিফিকেট, দেখো সার্টিফিকেট নাউন আর এডুকেশনাল অ্যাডজেক্টিভ ঠিক নাউনের আগে বসে নাউনকে ফোর্স করছে, যে তোমার শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট সারপ্রাইজড, সারপ্রাইজড অবাক করেছিল মি, আমাকে, মানে তোমার যে এডুকেশনাল সার্টিফিকেট সেটা দেখে আমি অবাক হয়েছিলাম আর কি। সো এডুকেশনালটা হলো অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচ, যেটা আমরা নাউনকে ফোর্স করে বসাবো, যেমন এডুকেশনাল প্লেস, এডুকেশনাল চ্যানেল, এডুকেশনাল ভিডিও, এডুকেশনাল স্পিচ, এডুকেশনাল সার্টিফিকেট, ক্লিয়ার। এবারে দেখো এডুকেশনালি, দেখো এটা এডুকেশন, এটা এডুকেশনাল আর এটা এডুকেশনালি, অর্থাৎ এডুকেশনের সঙ্গে এডুকেশনাল এর সাথে একটা আরেকটা এল দিয়ে, ওয়াই দিয়ে এডুকেশনালি। আমরা প্রত্যেকেই জানি এল ওয়াই যুক্ত ওয়ার্ডকে আমরা পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাডভার্ব বলি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের ডিটেলস ভিডিও, শুধু অ্যাডভার্ব নয়, তোমরা যদি ভার্ব এখানে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিটেলস ভিডিও বা ডিটেলস টপিক জানতে চাও, কোথায় বা বসে ভার্ব, ভার্ব কত প্রকারের, ভার্ব অনেক প্রকারের হয়, আবার নাউন কত প্রকারের হয়, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, কত প্রকারের অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব ডিটেলস এ টু জেড, একেবারে প্রাইমারি লেভেল থেকে এ টু জেড বলা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে একটা একটা করে দিয়ে দিলাম, নাউন, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বের টপিকগুলো। এনিওয়ে এডুকেশনালি মানে কি? এডুকেশনালি মানে আমি বলতে পারি শিক্ষা,
গত শিক্ষাগত ভাবে, শিক্ষাগত ভাবে। একটা এক্সাম্পল আমি লিখি লিখছি দেখো, দ্য ট্রিপ মেক্স ইট এডুকেশনালি ভ্যালুয়েবল। দেখো শিক্ষাগত ভাবে মূল্যবান, আমরা বলতে পারি শিক্ষাগত ভাবে মূল্যবান, শিক্ষাগত ভাবে মূল্যবান। আরো একটা সেন্টেন্স দেখো, আমি যদি বলি আই অ্যাম সাফারিং, আমি ভুগছি, আই অ্যাম সাফারিং, আমি ভুগছি, শিক্ষাগত ভাবে আমি ভুগছি, মানে আমার শিক্ষাগত ভাবে, মানে আমার ভোগান্তিটা হলো এডুকেশনালি। ক্লিয়ার? তাহলে শিক্ষাগত ভাবে আই অ্যাম গোয়িং টু সাফার, আই অ্যাম গোয়িং টু সাফার এডুকেশনালি। ওকে, লুক এট দ্য বোর্ড, আমরা এখানে চারটে সেন্টেন্স রেখেছি, এবার তোমরা নিজেরাই দেখতে পাবে এই চারটে সেন্টেন্সের মধ্যে এডুকেশন, এডুকেশনালি, এডুকেশনাল অ্যান্ড এডুকেট কিভাবে ইউজ হচ্ছে। দেখো, দ্য বয় রিসিভড হিজ এডুকেশন, ছেলেটা পেয়েছিল তার শিক্ষা, ফ্রম হিজ পেরেন্টস, তার বাবা মার কাছ থেকে, ছেলেটা পেয়েছিল তার শিক্ষা পেয়েছিল। দেখো ছেলেটা কি পেয়েছিল, শিক্ষা। তাহলে আমরা শিক্ষা ওয়ার্ড, এটা একটা নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে, শিক্ষা নাউন। ওকে, দেখো নাউন, এডুকেশনালি দ্য প্লেস হ্যাজ বিন ডেকোরেটেড, আমরা বলতে পারি শিক্ষাগত ভাবে প্লেসটি ডেকোরেট করা হয়েছে। তাহলে এই শিক্ষাগত ভাবে, আর দেখো এলওয়াইআর শিক্ষাগত, প্লেসটা কিভাবে ডেকোরেট করা হয়েছে, শিক্ষাগত ভাবে। সো এটা আমরা বলতে পারি অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে প্রথমে, এবং তারপরে কমা রেখে সেন্টেন্সটা শুরু করা হয়েছে। নেক্সট, মাই পেরেন্টস ট্রাস্ট স্কুলস, আমার বাবা মা স্কুলকে বিশ্বাস করে, টু এডুকেট মি, আমাকে শিক্ষিত করতে। দেখো টু ইনফিনিটিভ এবং তারপরে ভার্বের এটা ফার্স্ট ফর্ম আছে এডুকেট, সো এডুকেট শিক্ষিত করতে, শিক্ষিত করা, এটা হলো ভার্ব। তাহলে আমরা পাচ্ছি এডুকেট, এটা ভার্ব। মাই ফ্রেন্ড গেভ এডুকেশনাল স্পিচ, আমার বন্ধু কি দিয়েছিল, একটা স্পিচ দিয়েছিল, স্পিচটা কি সংক্রান্ত, এডুকেশনাল স্পিচ। দেখো এখানে এডুকেশনালটা কিন্তু একা একা বসানো যাবে না, আমি যদি বলি মাই ফ্রেন্ড গেভ এডুকেশনাল হচ্ছে না, এডুকেশনাল কি একটা নাউন লাগবে, সো স্পিচটা হলো নাউন। আর এখানে এডুকেশনাল নাউনকে কে ফোর্স করে, কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ, তাহলে এডুকেশনাল এটা হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তোমরাও এইভাবে এডুকেশন অর্থাৎ শিক্ষা, যে কোনো একটা বাংলা সেন্টেন্স বলো যেখানে শিক্ষা শব্দটা এরকম ভাবে থাকবে, আবার হতে পারে শিক্ষিত করা, আবার হতে পারে শিক্ষিত ভাবে বা শিক্ষাগত ভাবে, আর একটা হতে পারে শিক্ষা সংক্রান্ত। বাংলাগুলো মনে রাখো, তো বাংলাগুলো যখনই এইরকম ইউজ হবে কোনো বাংলা সেন্টেন্সে, আমরা এডুকেশন, এডুকেশনালি, এডুকেট অ্যান্ড এডুকেশনাল শব্দ ব্যবহার করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, টিল দেন আরাইভ, ওকে, টাটা।